হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্টিস ব্লগ। তো আজকে হলো দশমী, দশমীর দিন সকাল সকাল আমি আপনাদেরকে আমার কিচেনে নিয়ে এসেছি। এখানে আমার বড়জা সেজা আমাকে মশলা রেডি করে দিচ্ছে। কারণ হচ্ছে আজকে সবাই আমাদের ঘরে খাবে, আমাদের পুরো ফ্যামিলি আমরা একসাথে খাবো। তো এখানে আমি মাছে নুন হলুদ দিয়ে দিয়েছি, এটা ফ্রাই করে নেব। আর আমার শাশুড়ি মা ঠাকুর ঘরে চলে গেছে, দশমীর ঘট বসাবে, আরও কিছু নিয়ম আছে ওগুলো করবে। তো আজকে রাঁধুনি হচ্ছি আমি, দেখতে থাকো। তো এখানে আমি মাছ ফ্রাই হতে দিয়ে দিয়েছি, আর তারপর আমি মাংসটাকে পরিষ্কার করে নিলাম। মাংসটাকে রেডি করে নিয়ে এটাকে নুন হলুদ লেবু টেবু দিয়ে এটাকে একটু ম্যারিনেট করে নেব। তারপর একটুক্ষণ, বেশি তো টাইম নেই আজকে, তো বেশি সময় করবো না ম্যারিনেট, অল্প সময় পরে আবার মশলা টশলা দিয়ে মেখে এটাকে বসিয়ে দেবো। আর এদিকে আমি লাউ দিয়ে মুগ ডাল বানিয়ে রেখেছি, এদিকে আলু ভাজা বেগুন ভাজা এগুলো হয়ে গেছে, তো ওইদিকে মাছের ঝুলও হয়ে গেছে। তো তারপর আমি মাংসটাও বসিয়ে দিয়েছি। তো বলে না যে লাস্টে নারে ওর নাম হয়ে যায়, তো দেখে নিন আপনারা। এই ফ্রেন্ডস, আমি রেডি হয়ে গেছি, এখন যাব দশমী মার প্রণাম করতে, মাকে বরণ করতে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। এই হচ্ছে আমার মেজোজার ছেলে সায়ন। ইটস ব্লগিং টাইম। আর পুচকু রুশাঙ্ক ইজ এক্সপার্ট, আর বই লাগবে। আমি বেঙ্গলি মেকআপ দিয়েছি, বেঙ্গলি লুকস দিয়েছি অ্যাকচুয়ালি। তো এটা দশমীর এসে পড়েছি পুজো মণ্ডপে। মাকে বরণ করে নিলাম, তো আসছে বছর আবার হবে।
তো মাকে বরণ করা হয়ে গেছে আর এখানে তারপর সিঁদুর খেলা শুরু হয়ে গেছে তো আজকের মতন এই ব্লগটা আমি এখানেই শেষ করছি কারণ না হলে এই ব্লগটা খুব বড় হয়ে যাবে খুব লেন্দি হয়ে যাবে এটার পার্ট 2 আসবে খুব শিগগিরই আমি দশমী পার্ট 2 নিয়ে আসছি যেখানে খুব ইন্টারেস্টিং জিনিস আছে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন এন্ড প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও তো বাই বাই এন্ড শুভ বিজয়া